মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি পৌঁছেছেন। মিউনিখে বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। সফরের সূচি অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সাথে উইমেন পলিটিক্যাল লিডার্স ডাব্লিউপিএলের প্রেসিডেন্ট সিলভানা কোচ মেরিন সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুরে যুক্তরাজ্যের পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। একই দিনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেকর্ড পঞ্চম ও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটা তার প্রথম বিদেশ সফর।